আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রোজা রাখার ক্ষেত্রে বাচ্চাদের মিথ্যা কথা বলা। যেমন তুমি দুপুরবেলা একবার খাবার খেয়ে নাও, তুমি দুপুরে তোমার একটা রোজা হবে, রাত্রেবেলা খাইলে আরেকটা রোজা হবে, এই কথাটা আমাদের সমাজের অনেক মা বাবারা বাচ্চাদেরকে ভুলটা শিখাচ্ছেন। এক্ষেত্রে ইসলাম কি বলছে, কতটুকু শরীয়তসম্মত শেখানো যাবে কিনা আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো এ বিষয়ে মুসলিম শরীফের 2525 নম্বর মুসলিম শরীফের মধ্যে মুআব্বির মুআবিয়া বিনতে মুআব্বির ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে সরাসরি আমার নামটা মনে আসছে না, নামটা এমন কাছাকাছি মুআবিয়া অথবা মুআব্বির ইবনে আফরা, এই জাতীয় একটা নাম, যাই হোক হাদিস নাম্বারটা আপনাদেরকে বলে দিয়েছি, এই সাহাবি থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহ রাসূলের জামানায় আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে অভ্যস্ত করতাম, তাদেরকে মসজিদে নিয়ে যেতাম এবং তাদেরকে যখন তারা নামাজ পড়তে অসুবিধা ভোগ করতো অথবা তারা দুষ্টমি করতো, তাদের ক্ষুধা লাগতো, খাবার খেতে চাইতো, তখন আমরা তাদেরকে বলতাম পশমের কাপড় ছিল সেখানে তাদেরকে খেলতে দিতাম, তারা সেখানে খেলাধুলা করতো। এভাবে খেলতে খেলতে একটা সময় দেখা যেত যে মাগরিবের সময় হয়ে গিয়েছে, অর্থাৎ ইফতারের সময় হয়ে গিয়েছে। তো সাহাবাদের আমল ছিল এমন, কিন্তু আমরা মা বাবারা বাচ্চাদেরকে যেখানে মিথ্যা কথা বলা শিখাচ্ছি, সেখানে বাচ্চারা বড় হয়ে আমরা বলি বাচ্চা শুধু মিথ্যা কথা বলে, বাচ্চা এখানে যায় সেখানে যায় বলে আমি যাইনি, বাচ্চা সিগারেট খায় বলে আমি খাইনি, এমন অনেক কাজ করে, মেয়ে এখানে এটা করে সেটা করে বলে আমি এটা করিনি, কেন? এটা তো আপনার দোষ, মা বাবা হিসাবে আপনার দোষ, আপনি ছোট থাকতেই ভুল শিক্ষা দিয়েছেন, ছোট থাকতেই তার মাথাটাকে ব্রেনটাকে ওই যে মিথ্যা কথা বলা যে তুমি দিনের বেলা খাও এক রোজা হবে, এটা তো সন্তানের ভালোর জন্য আপনি করেছেন, কিন্তু এই মিথ্যা কথা বলাটাও বিদআত এবং এটা একটা গুনাহের কাজ, আপনি সন্তানদেরকে মিথ্যা কথা বলা শিখাচ্ছেন। এই জন্য বড় হয়ে সন্তান আপনার সাথে মিথ্যা কথা বলে, সন্তান আস্তে আস্তে মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়, এই জন্য এই মিথ্যাটা ছোট থাকতে ছেড়ে দিব, বড় হয়ে আর যেতেও কোনো অসুবিধা দেখা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর আপনি যে তাকে একটা মিথ্যা কথা বলছেন, বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তুমি দুপুরে একটা খাও, দুপুরে এক রোজা হবে, সকালে খেলে আরেক রোজা, সন্ধ্যার সময় খেলে আরেক রোজা, এটা তো একটা ধোকা দিচ্ছেন না আপনি, সে বড় হয়ে অনেক বাচ্চারা দেখা যায় রোজা রাখে না। তো মা বাবা ছোট থাকতে বলছিল যে রোজা তিনদিন দুইবার খেলে দুইটা হয়, এটা ভুল কথা না? অনেক বাচ্চারা অনেক মা বাবারা বাচ্চাদেরকে এই কথাটা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখুক এ জাতীয় মিথ্যা কথা বল মিথ্যা কথা থেকে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদেরকে বলবো আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বুখারী শরীফে সহিহ হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা হচ্ছে যে মান গশানা ফালাইসা মিন্না, যারা ধোকা দেবে সে আমাদের সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম, যারা ধোকা দিবে মিথ্যা কথা বলবে আল্লাহ রাসূল তাকে বলেছেন সে আমার উম্মতি না। এই জন্য তিনি ভাই বোনেরা আমরা এই জাতীয় কথা থেকে ভুলভ্রান্তি কথা থেকে মিথ্যা কথা থেকে নিজেরাও বাঁচবো, বাচ্চাদেরকেও বাঁচিয়ে রাখবো, বড় হয়ে বাচ্চারা রোজাও রাখবে, দিনের প্রতি অভ্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।